প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মহাপ্রস্থান। সমগ্র দেশের লগতে শোকস্তব্ধ রাজ্য, জনশূন্য হয়ে পড়ল সদাব্যস্ত শহর নগর মহানগরের বাটপথ, মন্দিরে নামঘরে বন্তি জ্বলায় প্রয়াত বাজপেয়ীর বিদেহী আত্মার সদগতি কামনা গুণমুগ্ধ জনতার। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মহাপ্রস্থানের বাতরিক লৈ মর্মাহত দেশ, দেশের প্রায়ব রাজ্যের লগতে অসমতো ঘোষিত হল সরকারি বন্ধ। ইয়ার লগে লগে নির্জন প্রায় হয়ে পড়ল মহানগরীর যান জটের ভারাক্রান্ত পথ। সমগ্র দেশের লগতে কান্দিলে রাজ্যবাসীও। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার মৃত্যুত শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র ভারতবর্ষের জনসাধারণও। তেনক্ষেত্রতে রাজ্য সরকারে সাতদিনিয়াক শোক দিবস পালন করেছে, যত সরকারের জনতা ভবন আমি দেখি জাতীয় পতাকা সাতদিনের অর্ধনমিত হয়ে আছে। বন্ধ রাখিলে বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকান পোহার, বাজপেয়ীর বিদেহী আত্মার সদগতি কামনা করে এইদরে নামঘর চাকি জ্বলায় প্রার্থনা করিলে নগাঁর পুরনি গুদামর লতাবুয়া গাঁর রাইজে। বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠনের কার্যালয়ত শোক প্রকাশ করলে গুণমুগ্ধয়। ডিব্রুগড়ের চৌকিডিঙি খেলপথারত দেখা গেল এই পরিবেশ। প্রয়াত রাষ্ট্রনায়কগুলো শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলে অসংখ্য গুণমুগ্ধ। তো আমি আজি এক মিনিট সময় ইয়াতে মৌনতা অবলম্বন করছো তেখেতর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে। লক্ষিমপুর, যোরহাট, ধুবুরীকে ধরে রাজ্যের প্রায়পুর জেলার বিজেপি কার্যালয়ত দেখা গেল শোকাকুল পরিবেশ। প্রতিটি কার্যালয়তে বিজেপি কর্মীসকলে জানালে প্রাক্তন প্রধানমন্ত্রীগুলো শ্রদ্ধাঞ্জলি। এয়া কামপুরের দৃশ্য। কমতাপুরতো বিভিন্ন দল সংগঠনে মহিরুহগরাকীর প্রতিচ্ছবিত পুষ্পাঞ্জলি জ্ঞাপন করে বিদেহী আত্মার সদগতি কামনা করে। নগাঁর রামানুজন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীসকলে রাজপথে বাহির করে মৌন সমদল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।